এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সুফি তালি কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তাজউইদ কালার সহি তালিমুল কোরআনের তিন নম্বর পাড়া বারো নম্বর পৃষ্ঠা ক্লাস করবো ইনশাআল্লাহ সুরা আল ইমরানের আটাইশ এবং উনত্রিশ নম্বর আয়াত যাদের কাছে আমাদের এই তাজুয়েদ কালের সহিতা আলিমুল কোরআন রয়েছে খুলে আমার সাথে অংশগ্রহণ করুন রব্বি ইলমা রব্বি ইলমা আমাদের বহু কাঙ্ক্ষিত এবং বহু সাধনার কালার কোড কোরআন মাজিদ যা আপনারা আমার ভিডিওতে দেখেন আমার ভিডিওর সাথে এই কোরআনটা মিলিয়ে তিলাওয়াত করতে কি পরিমাণ সহজ হবে এটা আমি ক্লাসে সবসময় বলি সম্পূর্ণ কোরআনটা আমি তিল তিল করে তা ঝুঁকিদের সকল নিয়মকানুনগুলো যে কোনটা মাদ হবে কোনটা গুণনা হবে কোনটা কলকলা হবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার ব্যবহার করেছি এবং কোরআন মাজিদে আয়াতের শুরুতে এমন কিছু শব্দ থাকে যেটা সাধারণ লোকজন উচ্চারণ করতে বা তিলাবত করতে পারে না বা বোঝে না এটা কোন শব্দ হবে ওই সমস্ত জায়গাগুলিতে আমরা পাশে নোট করে দিয়েছি এটা মিলিয়ে পড়লে এমন হবে ওয়াকফ করলে এমন হবে এছাড়া আনা আলিফে জাইদা সাক্তা তাজবিদের গুরুত্বপূর্ণ ওয়াকফ সংক্রান্ত বিষয়গুলি আমরা এখানে বর্ডারের পাশে সুন্দর করে নোট করে দিয়েছি এই কোরআনটা যারা জেনারেল শিক্ষিত আপনাদের জন্য এতটাই সহজ হবে এতটাই সুন্দর হবে কোরআনটা হাতে পৌঁছার পরে বুঝতে পারবেন যে আসলে এটা কতটুকু সহজ আরেকটা হলো এই কোরআনটা খুব বড় আকারে তৈরি করা হয়েছে অক্ষরগুলি অনেক বড় করা হয়েছে মাফ অনুযায়ী কোরআনটা সাধারণ যে কোরআনগুলি আছে তার চেয়ে অনেকটাই বড় সাইজ বড় যাদের দেখতে প্রবলেম তারাও ইনশাল্লাহ এটা স্পষ্ট দেখতে পারবে ইনশাল্লাহ এইটার নাম দিয়েছি আমরা তাজুবিদ কালার শহীদ আলিমুল কোরআন আমরা চেষ্টা করব কুরিয়ারের মাধ্যমে যে যেখান থেকে কামনা করবেন আমরা আপনাদের কাছে পৌঁছে দেব আমাদের সাথে যোগাযোগের মাধ্যম শহিদ আলিমুল কোরআন ফাউন্ডেশন বাড়ি চুয়ান্ন রোড চার সেক্টর পাঁচ উত্তরা ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ফোর ওয়ান টু সেভেন ফাইভ এইট জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান নাইন ফাইভ থ্রি টু সিক্স اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يتخذ المؤمنون الكافرين لا يتخذ الخذ المؤمنون الكافرين أولي شيء إلا أن تتقوا منهم تقاة ويحذركم الله نفسه وإلى الله আমরা সবাই স্ক্রিনে দিকে লক্ষ্য করব আমরা এখন বানান করে শিখে নিব লাম আলিফ জবর লা এটা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানতে হবে ইয়া তাজবর ইয়া তাজবর তা ইয়াত্তা লা ইয়াত্তা খাদে খি জাল লাম দিল খি দিল খি দিল মিম হামজা পেশ মো মো মিম জের মি নুন পেশ নু মিনু নুন লাম ম মিনু নাল ম মিনু নাল এটা পেশের বাম পাশে জজমালা ও এটা মাদের হরফ কাফ খানজবাৰ কাফ আ ফি কাফি র ইয়া রি নুন জবন না কাফি এটা একা লিপ্টান্ত হবে এটা একা লিপ্টান্ত হবে হামজা ৱ জবৰ আও লামজেল্লি আউলি ইয়া আলিফ জবর ইয়া হামজা জবৰ আ অউলি আ আউলিয়া মিম নুনজার মিং দালেশ দু মিং দু এটা ইকফা না এটা একা লিফটান নুন নাম যে নীল মিং দু নীল মিম হামজা পেশ মো মিম জের মি মো মি নুনিয়া যে নি নুন জবান্না মো না এটা মাদের হরফ এটা বামের হরফ এটা ওয়াকফ তিনা লিফটান তো হবে আউলিয়া من دون المؤمنين لا يتخذ المؤمنون الكافرين كافرين أولياء لا يتخذ الخذ المؤمنون الكافرين أولياء

মিনাল্লাহি ফি একালিফটান সিনিয়া জবর শাই হামজা দুজের ইন শাই ইন হামজা লামজের ইল লাম আলিফ জবর লা এটা তিন আলিফটান ইমজা লাম জবর আং তা তা জবর তাত আং তাত তা 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 জবর তাত তা তা কফ অপেশ কু আং তাত তা কু তাত কু এটা একালিফটান তো হবে মিম মিন হামিম পেশ হুম মিন হুম তা তেস কফ খারা দেবার ক তো ক তা দি যাব ত্যান তো ক এটা গোল তা ওয়াক্ফ করলে হা হয়ে যাবে আর সাকিন দিতে হবে কফ খারা দেবার এটা হায়ে সাকিন তাহলে উচ্চারণ হবে ক কফ হা খারা দেবার কফ হা খারা দেবার ক মনে রাখতে হবে মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে তিনি না লিফটান মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করলেও তিনি আর লিফটান মিন হুম তো ক

أبرل ومن يفعل ومن يفعل ذلك ومن يفعل ذلك فليس من الله فليس من الله فليس من الله, فليس من الله في شيء في شيء إلا إلا, إلا تَقُوَّ أن تتقو منهم تقا منهم تقا واوزابر وَيَأْبَشْ يو ويو ويو حاذ عجبر حاذ عجر ذي حاذي حاذي رو رو ফেস কু মিম লাম পেস মুল কু মুল লাম খারা দেবো লা কু মুল হা হু কু মুল হু আল্লাহ শব্দের পূর্বে কি আসছে পেশ আসছে তাই আল্লাহ শব্দের উচ্চারণ মোটা হবে আর খারা যাবার এক আলিফ টান কু মুল হু নুন ফা যাবার নফ সিন যাবার সা নফ সা হাউল টা পেস হু নফ সা হু এখানে আমরা ওয়াকফা করে সাকিন দিব সিন হা জবর সাহ মনে রাখতে হবে খারাজের উল্টা বেশ ওয়াকফ করলে টান হয় না খারা জবরে ওয়াকফ করলে টান হয় এই প্রশ্নগুলো আপনারা অনেকে আমাকে করেছেন আর আমি কিন্তু প্রতিটা ক্লাসে যখন এটা আসে তখনই বলে দিচ্ছি এজন্য আমি বলছি প্রশ্ন না করে বেশি বেশি ক্লাসগুলি দেখুন আপনাদের সকল প্রশ্নের উত্তর পাবেন তারপর এখন থেকে জানিয়ে দিচ্ছি এরপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে এই ক্লাসের উপরে আপনারা আমাদের কমেন্টে লিখুন আমরা ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপনাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ নুন ফাজ নাফ

من الله في شيء إلا أن تتقوا منهم تقاك ويحذركم الله نفسه وإلى কফলাম পেশ কুল হামজা নুনজের ইং তা খ পেশ তুখ ফাওয়া পেশ ফু ইং তুখ ফু তাহলে ইং হচ্ছে ইক ফাগুন না আর ফু হচ্ছে একালিফ টান কুল ইং তুখ ফু মিমালে যাবার মা ফাইজের ফি মা ফি এটা হচ্ছে একালিফ টান এটা হচ্ছে মা একালিফ টান ফি একালিফ টান সৎ পেশ সো দালো পেশ দু

অ তুবে দুহু ভাই যজম কলকলা পেচে বাম্পাৰচে যজম আলা ৱ এখালিফ্টান ইয়া আইন জবৰ ইয়াৰ আলাম মিম জব লালাম ইয়াৰ আলাম ইয়া আলাম হালাম পেছ হুল লাম খাৰ লা হুল ল হা হু ইয়াৰ আলাম হুল ল এখানে মাদের ঘৰ কত এটা বামৰ ভৰক এটা ৱাক ফ তিনা লিপ্টানটো হবে অ তুবে দুহু য়ালাম হুল واو زبر واي يا عين جبر يا ويا لام زبر لام ميم بس مو ميم ما فاسين جر سين جبر سا فيس سا ميم خرد ما واو خرد زبر وا فيس سا ما وا تازرتي ما في السماوات ما في السماوات وما في الأرض ওয়াজবর ওয়া মিম মা ওয়া মা ফালাম জের ফিল হামজা রজবর আর দদ জেড দি ওয়া মা ফিল আরদি ওয়া মা ফিল আরদ আরদ ওয়া মা ফিল আরদ আরদ এখন আমরা ওয়াকফ করে নিব ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আরদ আরদ

تخفوا ما في ما في صدوركم أو تبدوه يعلمه الله يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير সবাই বলছি আলহামদুলিল্লাহ আমরা আজকে আঠাশ এবং উনতিরিশ সুরা আলী ইমরানের এই দুইটি আয়াত তেলাওয়াত করেছি মহান তালার দরবারে শুকর আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা জানিয়ে দিচ্ছি প্রতিদিন ক্লাস শেষে অবশ্যই ভিডিওটি অনলাইনে সর্বস্তরের জায়গায় শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিব আর হচ্ছে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে এই আমাদের ক্লাসে অংশগ্রহণ করবেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিবেন যাতে করে তারাও ঘরে বসে সহায় শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হন আর বিশেষ করে এখন থেকে আপনাদের যে কোনো প্রশ্ন ক্লাসের উপরে যে কোনো প্রশ্ন আমাদের কমেন্টে আপনারা লিখুন আমরা উত্তর দেব ইনশা আল্লাহ আর জানিয়ে দিচ্ছি সরিয়া ভিত্তিক কোনো প্রশ্ন উত্তর জানার জন্য অবশ্যই আমাদের সালিম টিভির কমেন্টে লিখবেন তাহলে ওখান থেকে আমাদের সাহেব রয়েছেন আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উত্তর দিব ইনশাআল্লাহ সরিয়া ভিত্তিক যে কোনো প্রশ্ন আমাদের সালিম টিভির কমেন্টে লিখুন জাজ দা কউল্লাহ খয়ের আর সালাম আলাইকুমার আহনাতুল্লাহ ইউ আবারকাত সহিত আলিমুল ডিজিটাল সিস্টেমে শেখাই কোরান